হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে দেখাবো হ্যান্ড পেন্ট কীভাবে করতে হয়। তো আমি বিষয়ে ভাবছিলাম যে কি হ্যান্ড পেন্ট করা যায়, তো আমি গুগলে সার্চ দিলাম এবং আমি কিছু কসমস ফুলের ছবি দেখলাম। আর আমি ফুলের উপরে ফোরিং দেব, তাই আমি একটু ফোরিংয়েরও ছবি দেখে নিলাম। আমি জাস্ট ক্যারেক্টারটা ধরবো, তার জন্য আমি ফুলগুলো দেখে নিলাম। তো আমাদের এখানে কালার লাগবে ফেব্রিক অ্যাক্রাইলিক কালার, আর দেখতেই পাচ্ছেন আমি কাপড়টাকে ফ্রেম দিয়ে আটকে নিয়েছি। তো আমার কাছে এটা একদম কটন ফেব্রিক আছে, কটন ফেব্রিক দিয়ে করছি, যে কোনো কাপড়েই করা যায়। তো কটন ফেব্রিকটাতে একটু ফুলটা সুন্দর হয় বেশি। তো আমি যে ফেব্রিক অ্যাক্রাইলিক কালারটা নিয়েছি, এটা কোনো প্রকারের বাইন্ডার বা ইঙ্কে মিক্স করতে হয় না, কোনো প্রকার গ্লু লাগে না, এটা পানি দিয়েই ব্যবহার করা যায়। শুধুমাত্র জল রঙের মতো করে এটা ব্যবহার করা যায়, এটার সবচেয়ে বড় সুবিধা। তো আমি ফুলটাকে করার আগে প্রথমে পানি ছড়িয়ে নিলাম কাপড়টার উপরে, ফ্রেশ পানি আমি দিয়ে নিয়েছি তুলি দিয়ে। এরপরে আমি হচ্ছে পার্পল কালারের একটা ফুল করব, তার জন্য একটা ব্রাশ নিলাম। ব্রাশ নিয়ে আমি ছোট ছোট স্ট্রোক দিচ্ছি। তো আমি ফুলটা মোবাইলে, যেহেতু কসমস ফুলটা আমি দেখেছিলাম যে এটার ক্যারেক্টারটা কী ধরনের, তো আমি সেটা দেখে দেখে করার চেষ্টা করছি, দেখা যাক কী হয়। তো আমি এখানে অনেকগুলো রঙের, যেহেতু এটা আমার কুশন কভার হবে, আমি অনেকগুলো রং ব্যবহার করছি যাতে আমার এই ফুলটা বেশ সুন্দর লাগে, দেখতে ভালো লাগে। এখানে আপনারা চাইলে একটা রঙেরও অনেকগুলো ফুল দিতে পারেন। তো আমি একটু কালারফুল করার চেষ্টা করছি। ফ্যাব্রিক অ্যাক্রাইলিক কালার রং উঠে না, আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে পানি দিয়ে ধুয়ে, যে এটা পানি দিয়ে বারবার ধুলেও এটা রং যাবে না। তো আপনারা এটা ইউজ করতে পারেন, এটা খুবই সুন্দর, সহজ, আমার খুব পছন্দের একটা রং। তো আমি এটা দিয়ে করছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সাদা রঙও একটু ইউজ করছি। তো যেহেতু কসমস ফ্লাওয়ার অনেক রকমের একটা ঝোপঝাড় থাকে সুন্দর ফ্লাওয়ার থেকে, আমি ওগুলো এখানে দিচ্ছি। তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে যখন কাজটা করবেন তখন আপনারা সুন্দর করে পানি ছড়িয়ে নিয়ে এর উপরে রং দিয়ে নেবেন, এবং এরপরে আমরা যখন ডিটেল কাজ করব তখন কিন্তু আমরা একটু সাবধানে করব। রং ছড়ানোর সময় আপনারা যেখানে যেখানে ফুলের রং সেখানে সেখানে দিয়ে নেবেন, যখন আপনারা ডিটেল করবেন তখন কিন্তু চিকন তুলি দিয়ে একটা গাঢ় রং নিয়ে আমাদেরকে ডিটেল করতে হবে। তো আমি এখন রং ছড়ানোর কাজটা করছি। তো আমি পাতার সঙ্গে, বাগানে কিছু ফুলের সঙ্গে পাতা থাকে, তো পাতার মধ্যে আমি ভ্যারিয়েশন আনার জন্য কয়েকটা রং ব্যবহার করছি। এখানে নীল, সবুজ, হলুদ অনেকগুলো রং দিচ্ছি। ন্যাচারে আসলে অনেক রকম কালার থাকে, তো আমি কালারগুলো দিচ্ছি। আপনারা এভাবে ট্রাই করবেন, যারা বিগিনার আছেন তারা আমারটা পুরোটাই ফলো করতে পারেন, অথবা আপনাদের মনের মতো করেও আপনারা রং দিতে পারেন। তো খেয়াল রাখবেন যেন অনেক বেশি রঙের না হয়ে যায়, অনেকগুলো রং যেন না হয়ে যায়। যেই কালারটা ইউজ করছি সেটার মধ্যে কোনো একটা কালারের গুরুত্ব একটু বেশি দেয়া যায়। যেমন আমি অরেঞ্জ কালার এখানে ফুল দিয়েছি, এখানে আমি পিছনে কিছু কিছু জায়গায় অরেঞ্জ কালারের স্ট্রোক দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমি ডিটেল করব না, যেন পিছনে ঘন একটা বাগান আছে, ফুল অনেকগুলো আছে, এটা বোঝানোর জন্য আমি পিছনে অল্প অল্প রং দিয়ে, জাস্ট অল্প অল্প রং দিয়ে আমি ছড়িয়ে নিচ্ছি। আপনাদের যাদের ওয়াটার কালারে সমস্যা হচ্ছে বা হতে পারে মনে হয়, আপনারা আমার ফ্লোরাল ভিডিওটি দেখে নেবেন। ফ্লোরাল খুব সিম্পলভাবে ফুল দিয়ে, লতা পাতা দিয়ে ফ্লোরাল পেন্টিংয়ের আমার একটি ভিডিও তৈরি করেছি, সেটা আপনাদেরকে দেখব। তো সেই ভিডিওটি দেখে আপনারা ফার্স্ট যারা শুরু করছেন তারা সেটাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো আমি এখানে ছোটো ছোটো কাজ করছি, যখন আমার কাজটা পুরোটা শুকিয়ে যাবে তখন আমি চিকন তুলি দিয়ে একটু ডার্ক কালার নেব, অথবা যে কালারগুলো ইউজ করছি সেগুলোর সঙ্গে একটু
কালো মিশিয়ে ব্যবহার করতে পারি। আমি অবশ্য কালো খুব কম ব্যবহার করি, তো কালো না ব্যবহার করে আমি এই সব জায়গায় সাধারণত একটু নীলটা ব্যবহার করার চেষ্টা করি, অথবা নীল এবং লাল রং এই দুটোকে মিশালেও কিন্তু একদম খুব কালোর মতো একটা ডার্ক কালার চলে আসে। তো আমি এখন খুব হাইলাইট করার জন্য কিছু কিছু জায়গায় আমি খুব বেশি গাঢ় রং দিচ্ছি বা ডার্ক কালার দিচ্ছি। তো এতে কিন্তু আমাদের ফুলটা জাম্প করবে এবং এটার যে ক্যারেক্টার বা এটা হচ্ছে দেখতেও ভালো লাগবে, যে ক্যারেক্টারটাও প্রকাশ পাবে। হ্যান্ড পেন্টকে যারা কঠিন মনে করেন, যে এটা খুব কঠিন মিডিয়া হতে পারে, অনেক কিছু মিক্স করতে হয়, এটা যাদের ধারণা ছিল, আশা রাখি আপনাদের ধারণাটা চেঞ্জ হবে। এটা খুব সহজ করা, আমার ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা বুঝবেন যে এটা খুবই সহজ। জাস্ট কালার নেবেন, পানি নেবেন, তুলি নেবেন, তারপরে আপনি আপনার মতো করে কাজ করা শুরু করে দেবেন। তো আমি এটা ফ্রেমে আটকে নিয়েছি যাতে করে আমার কাজটা নিচে লেগে না যায়। আপনাদের কাছে যদি ফ্রেম না থাকে, আপনারা বোর্ডের উপরে অথবা বোর্ডের উপরে পলি দিয়েও আপনারা এই কাজটা করতে পারেন, অথবা যে কোনো ফ্রেম পেলে আপনারা ক্লিপ দিয়ে আটকেও এটা করতে পারেন। আমি কুশন কভারটা, আমার ছোট, আমার কাজটাও একটু ছোট, তাই আমি মোটামুটি একটা বড় ফ্রেম নিয়েছি, এই ফ্রেম দিয়ে আমার কাজ হয়ে যাবে। তো টান টান থাকলে কাজ করতেও সুবিধা হয়, টান টান করে হচ্ছে কাপড়টা রাখলে আপনার তুলি দিতে সুবিধা হয়, তুলির স্ট্রোক দিতে সুবিধা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন আউটলাইন করা শুরু করেছি। আমি আউটলাইন দেওয়ার সময় আপনাদেরকে বলে দিই যে পুরো ফুলের যে পাপড়িটা পুরোটাতে আউটলাইন দিবেন না, কিছু কিছু জায়গায় দিবেন আর কিছু কিছু জায়গায় আপনারা ছেড়ে দিবেন, তাহলেই কিন্তু সুন্দর হবে। পুরোটা যদি আপনারা ঘিরে আউটলাইন দিয়ে দেন তখন কিন্তু সেটা ফ্লোরাল হয়ে যাবে, তো আপনার সেই আর্টিস্টিক বা ন্যাচারাল লুকটা থাকবে না। তো আপনি এভাবে ধীরে ধীরে আস্তে আস্তে কিছু কিছু জায়গায় আপনি আপনার সফট ব্রাশটা ইউজ করবেন, তাহলেই দেখবেন কাজটা সুন্দর হয়ে যাচ্ছে। তো আপনারা সবাই এ পর্যন্ত ট্রাই করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে সে পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, থ্যাংক ইউ।